যখনই ক্রান্তিকাল, যখনই বিপদ, তখনই ডাক পড়ে বসের। আমি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের নিউজ করতে করতে একজন মানুষের আমি ফ্যান আছি পুতিনের বাহিরে, তার নাম হচ্ছে রমজান কাদির। যখনই রাশিয়ার দুঃসময় আসে তখনই রমজান কাদিরের ডাক পড়ে সে বিশ্বস্ত এক লাভিয়ার মতন, কারণ বিশ্বস্ত অনুগত সাহসী মুসলিম এক যোদ্ধার নাম হচ্ছে চেচেন, আর তার যে আহমদ স্পেশাল ফোর্স আছে সেই ফোর্স অনেকটাই শক্তিশালী, যেটা ধাঁচিয়া উড়াই দেয় অনেক মনে করলেন বড় বড় সেনাবাহিনীরও। দর্শক, এই মুহূর্তে ওয়াগনার গ্রুপ বাখমুত দখলে অনেকটা ভীত হয়ে গেছে, কারণ রাশিয়ার বিপরীতে ইউক্রেনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র দি হাইড্রা 70 নামক একটা অত্যাধুনিক প্রযুক্তির রকেট দিচ্ছে। আর এগুলো ব্যবহার করা হবে কোথায়? অলরেডি যুদ্ধের পরিকল্পনায় বোঝা যাচ্ছে যে বাখমুতে অবস্থান নেওয়া ওয়াগনার গ্রুপের সেনাদের উপরেই এটার প্রয়োগ করা হবে। আর ফিল্ড পর্যায়েও ইউক্রেনের যেই 40,000 মানে 8টা নতুন ব্রিগেডের স্পেশাল ইউনিটগুলো মোতায়েন করা হবে, এই সিচুয়েশনকে মাথায় রেখে ওয়াগনার গ্রুপের যার নাম মাথায় আসছে তার নাম হচ্ছে রমজান কাদির। তিনি রমজান কাদিরবের চেচেন সেনাদের তিনি বাখমুতে যাচ্ছেন। অলরেডি রমজান কাদির সেটাতে সম্মতি দিয়েও দিয়েছে। রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন তিনি বাখমুতে আকমত ফোর্স ওরপে চেচেন সেনাদের মোতায়েনের অনুরোধ জানিয়েছিলেন রমজান কাদিরবের কাছে। আর সেই অনুরোধের একটা চিঠি তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শুইগুর কাছেও পাঠিয়েছেন। প্রিগোজিন বলছেন যে আগামী 10ই মে ইউক্রেনের দনেস্কের বাখমুত শহর থেকে ওয়াগনার সেনারা চলে যাবেন, আবার নাও যেতে পারেন। আর তারা চলে যাওয়ার পর তাদের জায়গায় যেন রাশিয়ার মুসলিম নেতা রমজান কাদিরবের চেচেন সেনাদের মোতায়েন করা হয়। এখানে একটা বিষয় হচ্ছে কি যে রমজান কাদিরবের এই জায়গাটাতে মানে বাখমুতের 95% জায়গা দখল করে ফেলেছে ওয়াগনার, আর সেখানে ছোট্ট একটু জায়গা বাকি আছে যেটা খুব শীঘ্রই রাশিয়ার দখলে নিয়ে নেবে। আর ওয়াগনার গ্রুপ তারা ঘোষণা করেছে তাদের যে বাখমুত মিশন সেটা শেষের পথে। তো এটা শেষ করে কী করবে ওয়াগনার গ্রুপ? যেহেতু রাশিয়ার নিয়মিত যোদ্ধা না, তারা চলে গেলে সেই জায়গাটাকে দখল করে রাখতে গেলে ইউক্রেনের অনেক হামলা চালাবে, তো সেইখানে সাহসী একটা যোদ্ধাদের প্রয়োজন। আর ওয়াগনার ভাবছে তাদের বিপরীতে আরেকটা সাহসী গ্রুপের নাম হচ্ছে চেচেন যোদ্ধাদের আকমত ফোর্স বা রমজান কাদিরবের যে সেনারা আছে এদের দ্বারাই সক্ষম সেই জায়গাটাকে ব্যালেন্স করতে। তো তার এই চিঠির এগেনস্টে রমজান কাদিরবও তিনি হ্যাঁ বলেছেন যে মানে চেচেন যোদ্ধাদের বড় একটা টিম যাচ্ছে আপনার নতুন করে ইউক্রেনের বাখমুতে। তো রমজান কাদিরবের অলওয়েজ যে অ্যাক্টিভিটিস আমার কাছে খুব ভালো লাগছে, এই যুদ্ধে নিজের দুই নাবালক ছেলেরে পাঠাই দিয়েছিল ইউক্রেন যুদ্ধ করার জন্য। আপনি এটা কিন্তু সাধারণ ব্যাপার না। এমনকি বাখমুত থেকে বা বিভিন্ন জায়গায় থেকে যখন এই কিছু চেচেন যোদ্ধারা ওই ইউক্রেনের হাতে বন্দী হয়ে ফিরে আসছিল তখনও রমজান কাদির খুব শক্ত রিয়াকশান দিয়েছিল যে যুদ্ধের মাঠে পিঠ দেখাইয়া ফিরে আসার সুযোগ নাই, লড়াই করতে হবে। পুতিনের মানে অনেকটা ভাবাভঙ্গি এই কাদিরবের মধ্যে আছে। তো যাই হোক, ওয়াগনার গ্রুপের প্রশংসা করে রমজান তিনি বলছেন, আমরা পোপাসোনা, সোভেরাদনস্ক এবং লিসিচানস্কের মতন সবচেয়ে কঠিন যুদ্ধগুলোতে একসাথে লড়েছি, আমরা আগামীতেও বাখমুতকে কন্ট্রোলে রাখার জন্য রাশিয়ার পক্ষ হয়ে চেচেন যোদ্ধাদের আমরা বাখমুতে পাঠাচ্ছি। হোয়াট এ গ্রেট ডিসিশন! রমজান কাদিরবের জন্য দোয়া আর পুতিনের জন্য শুভকামনা। আজকের মতন বিদায়, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।